বৃহস্পতিবার ছিল চৌঠা শ্রাবণ। বৃষ্টি নেই কৃষকের চাহিদা অনুযায়ী। প্রকৃতির এই খামখেয়ালিপনার পরিপ্রেক্ষিতে কৃষি ও কৃষকের সর্বনাশ। অধিকাংশ উঁচু জমিতে বা কৃষি মাঠে নেই জল। আমন ধানের রুয়া লাগানোর কিছুটা প্রস্তুত করা জমিতে ফের আগাছায় একাকার হয়ে আছে। মনে হয় যেন গোচারণ ভূমি। অবাধে গবাদি পশু বিচরণ করছে, অথচ শ্রাবণ মাস চলছে, নেই বৃষ্টি। এমন দৃশ্য সোনামুড়া মহকুমা অধিকাংশ কৃষি মাঠেই নজরে উঠে আসছে। আবার নিচু তলার জমি যেগুলি, সেগুলিতে ছিটে ফোটা প্লটে রোয়া লাগানো চলছে, তাও কৃষকদের বুক ভরা হতাশা নিয়ে। যদি সময় উপযোগী বৃষ্টি না হয় তাহলে ফসল হবে না, আর এতে করে মারাত্মক সর্বনাশ হবে ওই দুর্ভাগা কৃষকগুলির। অতি জ্বালায় কাঠালিয়া ব্লক এলাকার উত্তর মহেশপুরের 3 নম্বর ওয়ার্ডের বর্গাচাষী মনোরঞ্জন সরকার ভক্ত দেবনাথ অতি অসহায় হয়ে সংবাদকর্মীকে কাছে পেয়ে বলেন, দেখুন, আমরা 4 খানি জমি বর্গা চাষ করে পরিবার নিয়ে বেঁচে বর্তে আছি। একদিকে হালি চারার বয়স বেড়ে যাচ্ছে, কি করা, বাধ্য হয়ে সামান্য জলের ব্যবস্থা করে রোয়া লাগানো চলছে। যদি সময় উপযোগী বৃষ্টি না হয় তাহলে একেবারেই সর্বনাশ। হতাশা ব্যক্ত করে বলেন, দেখুন, কৃষকের এখন মরণ। একদিকে নেই বৃষ্টি, অপরদিকে বাড়তি মূল্য দিয়ে আর ওষুধ কীটনাশক সবকিছুই সংগ্রহ করতে হয়। কৃষি দপ্তর থেকে এখনো পাওয়া যাচ্ছে না, বাধ্য হয়ে চড়া দামে খোলা বাজার থেকে সংগ্রহ করতে হয়। দেখুন মাঠের দৃশ্য, প্রস্তুত করা জমি শুকিয়ে আগাছায় একাকার হয়ে আছে। উভয় কৃষক জানালেন, আমরা বাধ্য হয়ে সামান্য জলের ব্যবস্থা এলআই প্রজেক্ট থেকে করে দেওয়ায় মাখামাখা মাটিতে রোয়া লাগানো চলছে। প্রকৃতির অপেক্ষায় তাকিয়ে এখন কৃষি ও কৃষিজীবী গ্রামীণ পরিবারগুলি, আর যাদের জমিতে জলের ব্যবস্থা নেই ওরা এখন হতাশায় ছটফট করছে, এখনো বৃষ্টির জন্য হাঁ করে তাকিয়ে আছে। বৃষ্টি নেই, বাদল নাই, কেমনে আমরা ক্ষেত গৃহস্থি করতাম, এমন অবস্থা হয়েছে। ওই তো ক্ষেত লাগানোর সময় গেছে, কি জালার বয়স হয়ে গেছে প্রায় 1.5 মাসের উপরে। তো অসময়ে, আমার নাম মনোরঞ্জন সরকার, ওই তো 2 গানি জমি বাগা করি আর কি। ওই তো 2 মাসের উপরে বয়স হয়ে গেছে, ওই তো মেশিন দিয়ে অল্প অল্প করতে জল দিতে আছে, এটা দিয়ে গণমতে করতে আছে। পাকা পাকা জল এটি দিতে পারি নাকি, কিচা অবস্থা তো নাই, সার নাই, ওষুধ নাই, ব্যবস্থা দিবেন কখনো সার, সরকার আনার কোনো ব্যবস্থা আনেন না, ভূমিকা নেন না, এইভাবে চলবে নাকি রাষ্ট্র? নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।